মাশরাফি মুর্তজা ম্যাচের আগের দিনেই বলেছিলেন সৌম্য সরকারের ব্যাটিংয়ের আদর্শ জায়গা ওপেনিং বা তিন নম্বর। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তিন নম্বরে নেমে অধিনায়কের কথা সঠিক প্রমাণ করেছেন সৌম্য সরকার। 81 বলে 80 রানে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ইকবালকে নিয়ে 131 রানের জুটি গড়ে বাংলাদেশ দলকে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন এই বাঁহাতি। এমন পারফরমেন্সের পর মাশরাফি জানিয়েছেন তিন নম্বরই সেরা সৌম্য। তিনি বলেন, কালকেও বলেছিলাম যে সৌম্য আমাদের জন্য তিনে বা ওপেনিংয়েই আদর্শ, ডানহাতি বামহাতি কম্বিনেশন। হয়তো অফ স্পিনারকে খেলতে ডানহাতি ব্যাটসম্যানের সুবিধা হবে ভেবে ওকে তিনে খেলাচ্ছি, কিন্তু সৌম্য এখানেই সেরা। আজকে তার জায়গায় সুযোগ পেয়ে সেরাটা দিয়েছে। এদিকে সিলেটে গতকাল অসাধারণ অপরাজিত সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, হলেন টুর্নামেন্টের সেরা। বল হাতে উইন্ডিজের কোমর ভেঙে দিয়ে ম্যাচের সেরা হলেন মেহেদী মিরাজ। ওপেনিংয়ে নেমে অপরাজিত 81 রানের নিখুঁত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তামিম ইকবাল। কিন্তু মাঝে ম্যাচের সবটুকু আলোক কেড়ে নিলেন অন্যজন। তার শৈল্পিক ব্যাটের দাপটে বল বারবার আশ্রে পড়তে লাগলো সীমারার ওপারে। দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দিয়ে তিনি যখন ফিরছেন, গোটা গ্যালারি হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সৌম্য সরকারকে। হ্যাঁ, তার দিনে ম্যাচের সবটুকু আলো নিজের দিকে টেনে নিতে জুড়ি নেই সৌম্যের। কিছুদিন আগেও তার দীর্ঘ খারাপ সময় গেছে, বাদ পড়েছেন দল থেকে। ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে ফেরার পর আহামরি কিছু ঘটেনি, তাই আবারও সমালোচনা। গত জিম্বাবুয়ের সিরিজে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। সুযোগ পেলেন আবারও উইন্ডিজ সিরিজে। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও ম্যাচ শেষে দেখিয়ে দিলেন নিজের ক্লাস এবং টেম্পারমেন্ট। তার এবং তামিম ইকবালের ব্যাটের চড়েই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে 6 এবং 7 নম্বরে ব্যাট করেছেন সৌম্য। তার সংগ্রহ ছিল 19 এবং 6। গতকাল ফিরে পেলেন পছন্দের টপ অর্ডার পজিশন। ওপেনিংয়ে নামতে না পারলেও তিন নম্বরে নেমে খেললেন 81 বলে 5টি 4 এবং 5টি ছক্কায় 80 রানের চোখ জুড়ানো ইনিংস। ছক্কাগুলোর দৈর্ঘ্য ছিল 80 মিটারের উপরে। জিম্বাবুয়ের বিপক্ষে তার সর্বশেষ সেঞ্চুরিটাও ছিল তিন নম্বরে নেমে। পজিশনটা পছন্দসই হলে সৌম্য যে আবারও সেই 2015 সালের রূপে ফিরে যেতে পারেন, এটাই তার নমুনা। চলতি বছর এখন পর্যন্ত 6টি ওয়ানডে খেলেছেন সৌম্য সরকার। এবছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। 6 ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে 0, 33, 117, 19, 6 এবং 80। তার এই ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সরকারি ব্যাটিং। চলতি বছর ওয়ানডেতে তার ব্যাটিং গড় 42.50, স্ট্রাইক রেট 104.50, একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরিতে 6 ম্যাচে করেছেন 255 রান। কেরিয়ারের 32টি ছক্কার মাঝে 13টি মেরেছেন এই বছর। তার এই বিধ্বংসী রূপ আর ধারাবাহিকতা বাংলাদেশের ক্রিকেটের জন্য তো সুখবরই। এখন প্রশ্ন, তিন নম্বর পজিশনটা কি ওপেনার হিসেবে পরিচিত সৌম্যই দখল করবেন? দর্শক মণ্ডলী, সৌম্য সরকারকে আপনারা বাংলাদেশের কোন ব্যাটিং পজিশনে দেখতে চান? আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।